আমার পাখিকে দেবো। কলমি শাকে অনেক গুণাগুণ আছে, সেটা কি আছে সেটা আপনারা সবাই দেখুন। আজকে যে নতুন একটা টপিক নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটা হলো কলমি শাক। আজকে আমি পাখিকে কলমি শাক দেবো, সেটা কী কারণে দেবো, কী ব্যাপার, কী দিলে কী হবে, সেটা পুরো ভিডিওটাই আপনাকে দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, তাহলে ভিডিওটা ভালো লাগবে নিশ্চয়ই। তার আগে আমি বলে দিই, আমার নাম শুভঙ্কর, আমার ইউটিউব চ্যানেল পেট সেন্টার টু, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সো ফ্রেন্ড, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, পুরো দেখলে তাহলে বুঝতে পারবেন, পুরো যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা এরকমভাবে জলে ধুয়ে নেবেন, কারণ ওর মধ্যে অনেক জাম থাকতে পারে, সেই জামগুলো যাতে কেটে যায়। মোটামুটি শাকগুলো ধুয়ে যদি আপনারা কেটে দিতে পারেন খুবই বেটার, বটি বা ছুরি দিয়ে। যদি কাটতে না পারেন এরকমভাবে একে এক একটা করে পাখিকে দিয়ে দেবেন। যেরকম কাউন্টার, একটা কাউন্টারে যেরকম পাখি আছে সেরকম হিসাবে আপনারা সব পাখিকে দিয়ে দেবেন। কলমি শাক, কলমি শাক সম্বন্ধে আপনাদের বলবো। কলমি শাক মিললি এখন কোন এতে কীরকমভাবে দেবেন সেটা আগে জেনে নিন। গরমকালে আপনি শাক দেবেন সপ্তাহে দুদিন, বর্ষাকালে সপ্তাহে একদিন, আর শীতকালে সপ্তাহে তিন দিন দিতে পারেন। তবে আমি বলছি না কলমি শাকটাই দেবেন, কিন্তু কলমি শাকের মধ্যে পালং শাক, বার্মি শাক যেগুলো খায় পাখিদের দেওয়া যায় সেগুলো আপনারা ভাগ করে দিতে পারেন। কিন্তু এইরকম একদিন দুদিন আর তিন দিন সপ্তাহে সিজন অনুযায়ী আপনারা দেবেন, কারণ এইটা শাকটা হলো ন্যাচারাল প্রোডাক্ট। পাখিরা যখন ন্যাচারাল অবস্থা থাকে এইগুলোই খায়, এর থেকে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সব শরীরে পুট করে, সেই জন্য এগুলো দেওয়া উচিত। হয়তো আপনারাও দেন, এটা আমি একটা জাস্ট ভিডিও করলাম আমি দিই বলে, কারণ কলমি শাকটা খুবই উপকার। মানুষের যেমন উপকারে লাগে তেমনি পাখিরও সেরকম উপকারে লাগে। যেমন কলমি শাক খুব বেশি খেলে মানুষের চোখের প্রবলেম ঠিক হয়, মানে চোখের প্রবলেম ঠিক হয় মানে ভিটামিন এ থেকে এটা ঠিক হয়, যে পাখির কিছু না কিছু ভিটামিন এতে যে কাজে লাগে সেটা পাখির লাগে। এবং এই ওষুধটা মানে এই শাকটা খেলে, কলমি শাকটা খেলে মানে হজমে ডাইজেশনের প্রবলেম বা হজমের প্রবলেমটা অনেকখানি কমে যায়, মানে হজম হয়। এই শাকটা খেলে হজমের যে প্রবলেমটা থাকে পাখির সেটা ঠিক হয়ে যায়, কারণ ডাইজেশনে ওদের খুবই প্রবলেম হয়। এবার আপনার এইটা খেলে ক্যালসিয়াম পাওয়া যায় শাক থেকে, যেটা ফিঞ্চ পাখি এবং জাওয়া পাখির খুবই দরকার, বদ্রি পাখিরও দরকার ডিম এবং বাচ্চা করার জন্য। এই ক্যালসিয়ামের অভাবে ডিম ভালো শক্ত হয় না এবং বিকলাঙ্গ বাচ্চা হয়। এই সব কারণের জন্য এই শাকসবজি খাওয়া যায় ন্যাচারাল প্রোডাক্ট থেকে ওরা যেটা পাচ্ছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। এবং এটা রক্তের কোনো প্রবলেম থাকলে সেটাও কিছুটা ঠিক হয়, এবং কোষ্ঠকাঠিন্য কোনো প্রবলেম থাকে সেটাও এগুলো থেকে ঠিক হয়ে যায়। সেই জন্য আপনি এই কলমি শাক দিয়ে পাখিকে আপনারাও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, কারণ শাক এবং ন্যাচারাল প্রোডাক্ট দেওয়া সবসময় ভালো।